গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে তোমরা নিশ্চয়ই বাড়ির সকলের সাথে কোথাও না কোথাও বেড়াতে গেছো, তাই না? কেউ গেছো পাহাড়ে, আবার কেউ গেছো সমুদ্রে। ধরো তোমার বাড়ি মুর্শিদাবাদে আর তুমি পুজোর ছুটিতে বেড়াতে যাচ্ছ গ্যাংটক। পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। গ্যাংটক পৌঁছে দেখলে সেখানে চারিদিকে সবুজে মোড়া পাহাড় আর উপত্যকা। তারপর ছুটির শেষে তোমারও পাহাড়কে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার সাথে সাথে যেন পাহাড়টাও কোথায় হারিয়ে গেল। তাহলে একটা জিনিস দেখো, তুমি কিন্তু গ্যাংটকে গেলেই সেখানে পাহাড় দেখতে পাচ্ছ, অথচ মুর্শিদাবাদে কোনো পাহাড়ই দেখতে পাচ্ছ না। তার মানে কি দাঁড়ালো? পাহাড় সব জায়গায় দেখা যায় না। আর শুধু পাহাড় কেন, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এই সব ধরনের ভূমিরূপই কিন্তু পৃথিবীর সব জায়গায় দেখতে পাওয়া যায় না। একবার ভেবে দেখো তো, কেন সব জায়গায় ভূমিরূপ একরকম হয় না? আর এইসব বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি বা হয় কিভাবে? তাহলে চলো আজ থেকে আমরা শুরু করব তোমাদের সিলেবাসের ৪র্থ অধ্যায় ভূমিরূপ। এখানে প্রথমেই জানতে হবে ভূমিরূপ বলতে ঠিক কি বোঝায়। সোজা কথায় ভূমির গঠনগত রূপ বা আকৃতি হলো আসলে ভূমিরূপ। আমাদের এই পৃথিবীর ওপরটা মানে ভূপৃষ্ঠ সব জায়গা কিন্তু এক রকমের হয় না। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও নিচু আর সমতল। পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যকেই বলা হয়ে থাকে ভূমিরূপ বা ল্যান্ডফর্ম। তাহলে আমরা কি জানলাম? পৃথিবীর ভূমিরূপ হলো বৈচিত্র্যপূর্ণ। কিন্তু এই বৈচিত্র্যের কারণটা ঠিক কী বলতো? এই বৈচিত্র্যের কারণ হলো বিভিন্ন ভূমিরূপ গঠনকারী শক্তি, যার দ্বারা ভূমিরূপ গঠন হয় আর ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন ঘটে। আর যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় তাদেরকে ভূগাঠনিক প্রক্রিয়া কিন্তু বলা হয়ে থাকে। তবে শুধু এটুকু জানলেই তো আর হবে না, আমাদের আরও একটা বিষয় কিন্তু জানতে হবে। এই ভূগাঠনিক প্রক্রিয়া কিন্তু আবার দুটো ভাগ রয়েছে, যার মধ্যে প্রথমটা হলো অন্তর্জাত প্রক্রিয়া, যার ক্ষেত্রে পৃথিবীর ভেতরকার শক্তি কাজ করে থাকে। আর অন্যটা হলো বহির্জাত প্রক্রিয়া, যার ক্ষেত্রে পৃথিবীর বাইরের শক্তি কাজ করে থাকে। এবার যদি এই অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে বলতে হয়, নামটা শুনেই তোমরা বুঝতে পারছো এটা একটা ভিতরের প্রক্রিয়া, মানে এটা পৃথিবীর অভ্যন্তর ভাগে ঘটছে। আর আমরা কোথায় থাকি বলতো? আমরা থাকি পৃথিবীর বাইরে, মানে ভূপৃষ্ঠে। তাই পৃথিবীর ভেতরে কি ঘটছে সেটা তো আর আমরা দেখতে পাবো না। আচ্ছা, এবার একটা জিনিস একটু ভেবে দেখো তো, তোমরা কি জানো আমরা যে মাটির উপর দাঁড়িয়ে রয়েছি তার ভেতরটা কিন্তু একদমই স্থির নয়, মানে পৃথিবীর ভেতরে সবসময় কিন্তু একটা আলোড়ন চলছে। কেন আমি বললাম যে আলোড়ন চলছে সেটা জানতে গেলে একটা গল্প বলি, শোনো। একটা চায়ের প্লেট হাত থেকে পড়ে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে যেরকম কতগুলো টুকরো হয়ে যায়, ঠিক সেরকমই ভূপৃষ্ঠ কতগুলো ছোট বড় প্লেট বা পাত দিয়ে তৈরি। আর আমাদের পৃথিবীতে যেসব মহাদেশ ও মহাসাগরগুলো রয়েছে সেগুলো এই পাতগুলোর ওপরেই কিন্তু অবস্থান করছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই পাতগুলো তাহলে কিসের উপর রয়েছে? এই পাতগুলো ভেসে রয়েছে একটা স্তরের উপর, যার নাম হলো অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার কি সেটা জানো? ভূপৃষ্ঠের ঠিক তলায় প্রায় ৭০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত একটা অর্ধতরল আর থকথকে পদার্থ দিয়ে তৈরি স্তর রয়েছে, যার নাম হলো অ্যাস্থেনোস্ফিয়ার। আর এই স্তরের উপরেই পাতগুলো ভেসে বেড়ায়। ভাসতে ভাসতে পাতগুলো কখনো একটা অন্যটার দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আবার কখনো একে অপরের থেকে দূরে সরে যায়। আর তখনই ভূ আলোড়নের কিন্তু সৃষ্টি হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে এই ভূ আলোড়নই হলো পৃথিবীর ভেতরকার শক্তি, আর একেই অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু বলা হয়ে থাকে, যার একটা সহজ উদাহরণ হলো ভূমিকম্প। আবার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতও এই অন্তর্জাত প্রক্রিয়ারই কিন্তু একটা উদাহরণ। এই প্রসেস কিভাবে হয় তার আরও কিছু ফার্দার কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে, তবে সেগুলো তোমরা আরও উঁচু ক্লাসে গিয়ে ডিটেলসে জানতে পারবে। এবারে আসি বহির্জাত প্রক্রিয়ায়। বহির্জাত প্রক্রিয়া নাম থেকেই বুঝতে পারছো এগুলো পৃথিবীর বাইরে ঘুরছে, তাই এগুলো আমরা দেখতে পাবো, আবার অনুভবও কিন্তু করতে পারবো। এই বহির্জাত প্রক্রিয়া কিসের মাধ্যমে ঘটে বলো তো? পৃথিবীর বাইরে থাকা কিছু প্রাকৃতিক শক্তি, যেমন ধরো নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলোর মাধ্যমে এই প্রক্রিয়া কিন্তু ঘটে। এই সব প্রাকৃতিক শক্তিগুলো বিভিন্নভাবে ভূমিরূপের ক্ষয় করে, যার ফলে ভূমিরূপ ক্ষয়ে গিয়ে ভূমিরূপের উচ্চতা আগের থেকে অনেকটাই কিন্তু কমে যায়। আবার কখনো সেই ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চয় হয়ে অন্য কোনো একটা নতুন ভূমিরূপের সৃষ্টি করে। আর এইভাবেই অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, আর পৃথিবীতে ভূমিরূপের বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। আমরা আমাদের এই অধ্যায়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ কিভাবে তৈরি হয়েছে আর তাদের কী কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে এক এক করে জানব। আজ এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। মনে রেখো, ভূমির গঠনগত রূপই হলো ভূমিরূপ। যে সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় তাদেরকে ভূগঠনিক প্রক্রিয়া বলা হয়ে থাকে। ভূগঠনিক প্রক্রিয়া মোট দুই প্রকার, এক অন্তর্জাত প্রক্রিয়া ও দুই বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া পৃথিবীর অভ্যন্তরভাগে ঘটে, বহির্জাত প্রক্রিয়া পৃথিবীর বাইরে ঘটে।